আজকে ফাইনালি কিছু রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এখন পার্টির পরে যে মেসগুলো শেডে বানিয়েছি সেগুলো আজকে গুছিয়ে রাখবো, আদারওয়াইজ তো আর মানে এই সপ্তাহ পরে দেখাচ্ছে যে আর রোদ থাকবে না। তো আজকে অনেক সুন্দর রোদ, তো রবিবার কাজও নেই ওর, তো সকালকে থেকেই ওকে বুকিং দিয়ে রেখেছি। একটু পরে ওর আবার ফুটবল খেলা 2টা থেকে, অলরেডি 12:30 বেজে গেছে। তো খুবই তাড়াহুড়ো করে আমরা এখন দুজন মিলে, আমার একটা পাশ যদি অ্যাটলিস্ট শেডের গুছাতে পারি, ওই পাশটা এখনও গুছাবো না, যেহেতু ওই পাশে হচ্ছে ওর জিনিসপত্র আর এই পাশে হচ্ছে আমার জিনিসপত্র। অ্যাটলিস্ট আমি আমার জিনিসপত্রগুলো গুছাই, আদারওয়াইজ কোনো ঘরে ছোটোখাটো দাওয়াত বা যে কোনো কিছু দিয়ে আমি কোনো জিনিস খুঁজে পাবো না, এত বেশি মেস হয়েছে। তো এখন বিসমিল্লা করে কাজে লেগে পড়ি। যদিও বা ও বলেছে আমাকে হেল্প করবে, মানে খেলা শুরু হওয়ার আগে, বাট খেলা শুরু হওয়ার আগে দিনের হচ্ছে মাদ্রাসায় যেতে হবে, আর যেহেতু মাদ্রাসা বা মসজিদ একসাথেই, তো ও বলেছে জোহরের নামাজও আদায় করে আসবে মসজিদে। তো আর মানে বেশি সময় আমার সাথে থাকতে পারেনি, চলে গিয়েছিল, আর আমি আর ইজান এখানেই ছিলাম, আর পুরোটা শেড গুছাতে গুছাতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমার মানে এত বেশি অ্যাংজাইটি হচ্ছিল পার্টির পর থেকে যে এই শেডটা কখন আমি গুছাবো, যেহেতু সব কিছু একসাথে এক ব্যাগে বা বক্সে বক্সে করে রাখা ছিল, কোথায় কী আছে আমি কিছুই জানতাম না। তো শেড গুছাতে গুছাতে আজকে আর রান্নাবান্না করার সুযোগটা ওইভাবে হয়নি। তো বিকেলবেলা হচ্ছে আমি মানে লাউ পেয়েছিলাম, আমার দা দিয়েছিলেন হাফ ওনার বোনের গার্ডেনের, আর মা দিয়েছিলেন হাফ মানে ওনাদের এক আত্মীয় দিয়ে গেছেন ফ্রেশ একদম। তো দুটাকে মিলিয়ে এরকম মানে কেটে কুটে সাইজ করে নিয়েছি, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে, আর ফ্রেশ খাবার ফ্রেশ থাকলেই মানে খেলে মজা লাগে। তো আমি ভাবলাম যে মানে একটু জাল দিয়ে রেখে দিই, সংরক্ষণ যেভাবে করা হয় আর কি, এতে করে আগামীকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি কুইক মানে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর একটা লাউ অলরেডি অনেকটা মানে ফেলে দিতে হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আর কি ভাবলাম যে প্রসেসিংটা করে রেখে দিই। আপনারা যারা ইউকেতে গার্ডেনিং করছেন বা দেশে ওই রকম প্রচুর লাউ এসেছে আপনাদের, সংরক্ষণ করে রাখতে চান এরকম করে রেখে দিতে পারেন, আর বছর জুড়ে মানে আপনারা সেটা খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে দিলে। তো আমি অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করব। আমি কিন্তু কোনো পানি এর মধ্যে অ্যাড করিনি, এটা থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে। আর জিনিসটা আমি একদম সিদ্ধ করব না, মানে যখন লাউয়ের কালারটা চলে আসবে, একটা সুন্দর মানে স্বচ্ছ একটা কালার আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখনই কুকারটা আর কি অফ করে আমি রেখে দিব। যেহেতু আমি আগামীকালই রান্না করে ফেলবো, তাই আর আজকে কোনো জিপলক ব্যাগে রাখছি না, বাট আপনারা যদি সংরক্ষণ করার ইচ্ছা থাকে তখন ঠান্ডা হওয়ার পরে ব্যাগে পুটলা বানিয়ে বানিয়ে ফ্রিজারে রেখে দিতে পারবেন। তো একটা ভাপ দেয়া যেটাকে বলে আর কি, সেটা আমার দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন কতটা পানি বের হয়েছে লাউ থেকে। তো এখন আমি কুকারটা অফ করে এটাকে ঠান্ডা করে রেখে দেব, আর আগামীকাল এগুলো আমি রান্না করে নেব। তো এটা ছিল পরের দিন, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে লেগে পড়লাম রান্নাবান্নার জন্য। আর আজকে গতকাল যে লাউটা প্রসেসিং করে রেখেছিলাম সেটাই রান্না করছিলাম, খুবই ইজি মনে হচ্ছিল। আসলে কুটা বাছা করা থাকলে তখন রান্নাবান্না করতে খুবই ইজি মনে হয়। তো এখন আমি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, তো সেটারই বাগার দিচ্ছি। আসলে ওইভাবে লাউ চিংড়ি আমাদের বাসায় তেমন একটা প্রচলিত ছিল না, বেশিরভাগই দেখা যেত আম্মা মাছ দিয়ে রান্না করতেন, আদারওয়াইজ হচ্ছে চিকেন দিয়ে। তো অপর পাশে আমি কিছু আলু ভাজি করে নিচ্ছিলাম, আমার ইসান বাবা বরাবরই ভাজি টাইপের জিনিস খেতে খুবই পছন্দ করে। তো চিংড়িটাকে অল্প কষানো হয়ে গেছে, এখন গতকালকে যে লাউটা প্রসেস করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর রান্না করার পরে একদমই কিন্তু মনে হচ্ছিল যে ফ্রেশ ফ্রেশ আমি লাউটা রান্না করেছি। তো আমার আম্মাও বলেছেন যে এরকম পুরো বছর জুড়েই নাকি সংরক্ষণ করে রাখা যায়।
তো এই তো এখন নাড়াচাড়া করে বেশি করে কাঁচামরিচ আর ফ্রেশ ধনে পাতা দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়েছে, স্পেশালি কাঁচামরিচের যে একটা ফ্লেভার, ধনে পাতার যে একটা ফ্লেভার, খুবই ভালো লাগে এই লাউ চিংড়ির সাথে। তো আমি অনেক শখ করে গাছে নাগামরিচটাও দিয়েছি, বাট এটার তেমন একটা স্মেল আসলে বের হয়নি। বাট এরকম নাগামরিচের মানে ফ্রেশ নাগামরিচ থাকলে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর একটা ফ্লেভার এড হয়। তো তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। তো চলে আসলাম আরও একটা রান্না বসাবো, এটা আমার খুবই 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 পছন্দের একটা খাবার, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এমনিতেই আমার খুবই ফেভারেট, আর যদি সেটা রান্না করা হয় এরকম তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি বেশি করে তেল দিয়ে দিলাম, মানে পরিমাণ থেকে একটু বেশি, একটু তেজপাতা দিলাম। আর তারপরে এই রান্নাতে আমার পেঁয়াজটা লাগবে একটু বেশি, কাটা পেঁয়াজ। তো বেশি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো অপর পাশে হচ্ছে আমার লাউ চিংড়িটা আমি অল্প আঁচে রেখে দিয়েছিলাম, তো ফ্রেশ ধনে পাতা বেশি করে দিয়ে এখন হচ্ছে আমি কুকারটা অফ করে নেব। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দিয়েছি। চিংড়ির রান্নাতে আমি একটু আদার পেস্টও সবসময় ইউজ করে থাকি। তো এখন এগুলোকে একটু মানে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলা আস্তে আস্তে অ্যাড করে দেব। তো মশলার বাটিতে যে যে মশলাপাতি আছে সব কিছুই আমি অল্প অল্প করে এখানে ইউজ করব, বাট মরিচের গুঁড়াটা একটু বেশি দিই, একটু ঝালঝাল হলে খেতে এই কারিটা মানে খুবই মজার হয়। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, অল্প একটু কারি পাউডার আর বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছিলাম। আর এই চিংড়ি ভাজাটা একটু লাল লাল দেখতে বেশি ভালো লাগে, তাই আর কি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি করেই দিই। তো এই যে মশলাপাতি দেয়া হয়ে গেছে, এখন একটু মুচমুচে করে ভেজে নেব, বাট মশলাটা পুরানো যাবে না। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু মশলায় কোনো পানি ইউজ করিনি, মশলার যে একটা মানে ভাজা স্মেল, এই স্মেলটা কিন্তু এই চিংড়ি ভাজার মধ্যে খুবই ভালো আসে, তাই আমি পানিটা ইউজ করি না। আর যদিও ইউজ করি লাস্টের দিকে আর কি একটু করে দিই, এতে করে মানে মশলাগুলো চিংড়ির ভেতরে পর্যন্ত আর কি পৌঁছায়। তো এই যে নাড়াচাড়া করে আমি এখন একটু ঢেকে রান্না করব। তো এখন আমি ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে, আর কিছু আমার গাছের চেরি টমেটোস। তো ইদানিং হচ্ছে আমার সব রান্নাতেই আমি আমার গাছের টমেটোসগুলো ইউজ করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন নাড়াচাড়া করে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, আর এখন লবণটাও আমি অ্যাড করে দেব। তো আমি পরে ঢেকে রান্না করেছিলাম অল্প সময়ের জন্য, আর টমেটো থেকে অলরেডি একটু একটু করে পানি বের হয়েছে, তো আমি আর এক্সট্রা করে কোনো পানি এখানে ব্যবহার করিনি। তো এই যে আমার খুবই মজাদার চিংড়ির দুপেঁয়াজা ভাজা যাই বলেন না কেন সেটা কিন্তু রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মশলা, মানে কি নাম বলবো আমি জানি না, এটা খেতে খুবই মজা লাগে নর্মাল সব চিংড়ির কারি থেকে, এটাই আমার কাছে বেস্ট লাগে। তো এখন হচ্ছে সবার শেষে আমি বেশি করে ফ্রেশ ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব। তো এই যে আমার মজাদার চিংড়ির ভাজা রেডি হয়ে গেছে। একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু গুঁড়া চিংড়ি বা আমাদের যে দেশীয় ছোট ছোট চিংড়ি পাওয়া যায় সেটা রান্না করলে অনেক বেশি মজা হয়। ছোট চিংড়িটা রান্না করলে আমি আরও বেশি মুচমুচো করে রান্না করি, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব, নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।